আবার এসে গেছি অন্নপূর্ণা হোম কিচেনের তরফ থেকে। আজকে আমার নতুন রেসিপি ডিমের ডেভিল। এই ডিমের ডেভিল রেসিপিটি আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, কেমন লাগলো জানাবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, তারপর পাশে যে বেল আইকনটা আছে ওটায় ক্লিক করে দেবেন এবং পরে অলটা ক্লিক করবেন। ডিমের ডেভিল বানানোর জন্য কী কী লাগছে একবার দেখে নিই। আমি তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি, তিনটে আলু হাফ করে সেদ্ধ করে নিয়েছি, দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, একটুখানি বিস্কুটের গুঁড়ো নিয়েছি, সাদা তেল পরিমাণ মতন, গরম মশলা হাফ চামচ, নুন পরিমাণ মতন, কাশ্মীরি লঙ্কা হাফ চামচ, আদা রসুন বাটা এক চামচ, আর এখানে আমি বাড়ির তৈরি মশলা, আমি বাড়ির এই মশলাটা তৈরি করেছি ধনে জিরে তেজপাতা লঙ্কা ভেজে নিয়ে এই মশলাটাকে তৈরি করেছি। একটা ডিম গুলে নিয়েছি এভাবে। এবার আমি ডিমের ডেভিলটা তৈরি করে দেখাবো। এবার আমি আলুগুলো প্রথমে মেখে নেব। এভাবে আমি আলুটা আগে মেখে নেব। এবার আমি গ্যাস অন করে একটা কড়াই বসাবো। গ্যাসটা অন করে একটা কড়াই বসালাম। এবার আমি এর মধ্যে কিছুটা তেল দিচ্ছি। আমি সাদা তেল দিয়ে করব, আপনাদের ইচ্ছা হলে আপনারা সর্ষের তেল দিয়েও করতে পারেন। এবার তেলটা একটু গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো। খুব ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি আলুটা যে মেখে নিয়েছি সে আলুটা দিয়ে দেবো। আলুটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে যেন ডেড়া ডেড়া না থাকে। এভাবে আলুগুলো সঙ্গে পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুটা যদি ভালো করে না মাখা হয় তাহলে ডিমের ডেভিলটা তৈরি করার সময় ভালো হবে না, ওই জন্য আলুটাকে ভালো করে মেখে নিতে হবে। এবার এর মধ্যে আমি একে একে সব মশলা দেব। প্রথমে আমি এর মধ্যে আদা বাটাটা দিয়ে দিলাম। একটা করে মশলা দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়াটা করে নেবেন, নাহলে মশলাটা ভালো করে মিশবে না। এবার এর মধ্যে ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটু নুন দেব। এবার এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দেবো। আমি এখানে ঝাল লঙ্কা, যেহেতু শুকনো লঙ্কা ভেজে দিয়েছি সেই জন্য ঝাল লঙ্কা দিলাম না, কারণ বেশি ঝাল হয়ে যাবে, বাচ্চারা যদি খায় খেতে পারবে না, তাই জন্যে কাশ্মীরি লঙ্কাটা দিলে কালারটাও ভালো হবে অথচ ঝালও হবে না খুব একটা। এবার বাকি রইল গরম মশলাটা, গরম মশলাটা পুরোটা দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে মেশাতে হবে, তারপর ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এবার এই মশলাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে,
এবার কিভাবে ডিবেট ডিবিল বানাবো সেটা আমি আপনাদের দেখাবো। আমি এইভাবে ডিমটাকে কেটে নিয়েছি, এবার আমি দেখাচ্ছি এটা কিভাবে করতে হবে। মশলাটা ডিমের কুসুমের উপর বসালাম, চেপে চেপে বসালাম, হাতে করে করে চেপে চেপে এইভাবে ডিমের আকারে শেপটা পুরো তৈরি করে নেবেন। এরপর আস্তে আস্তে আমি সব ডিমগুলি এমনভাবে করে নেব। এইভাবে মশলা দিয়ে আমি সব ডিমগুলোকে রেডি করে নিয়েছি। এবার আমি এটা বিস্কুটের গুঁড়ো দিয়ে কীভাবে কী করতে হবে দেখাচ্ছি। এই কোলার মধ্যে একটা ভালো করে এপিট ওপিট করে গুলিয়ে নিলাম। এরপর হাতে করে ভালো করে শেপটা করে নেবেন, তাহলে নরম তো। এবার বিস্কুটের গুঁড়োর মধ্যে এরমভাবে দিয়ে দিয়ে ভালো করে এভাবে আমি একটা একটা করে তেলের মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দেবো। এইভাবে কড়া করে ভেজে নেবেন। এক পিঠে আমার ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে করে উল্টে দেবেন। ডিমের ডেবিলগুলো পুরো ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে করে উল্টে উল্টে দেখবেন। এবার পুরো রেডি হয়ে গেছে ডিমের ডেবিল, রেডি হয়ে গেছে আজকের ডিমের ডেবিল। এই ডিমের ডেবিলের উপকরণটা খুবই সোজা, বাড়িতে আপনারা বানিয়ে দেখবেন, খেয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।